সেন্সারটি হ্যান্ডেড বেডেড হসপিটালে উন্নীত করার জন্য বহুদিনের দাবি। আমার জানা মতে প্রায় 1990 সাল থেকে এটাকে আপগ্রেড করার জন্য দাবি করে আসছে। এখানে এখানকার জনগণের বিভিন্ন সংস্থা বা জনপ্রতিনিধি জড়িত আছে এই এই প্রতিষ্ঠানটিকে উন্নীত করার জন্য। ইদানিং শোনা যাইতেছে এটাকে লক্ষ্মীপুরে হ্যান্ড্রেড পর্যায় বিশিষ্ট একটি হসপিটাল হইতেছে। পিপল অফ লক্ষ্মীপুর সাব ডিভিশন, পিপলস ফ্রম বর্ডারিং স্টেট অফ মণিপুর, জিরি লোক অ্যান্ড ছোট বেগরা, বড় বেগরা, from all these sides also people are coming from waterways from through the Barak river and they are availing this treatment from the Lakhipur hospital. So recently we came to know that it is government of Assam has upgraded this hospital to 100-bedded hospital. So we are very thankful to the government of Assam, and from some reliable source we come to know that it is likely to be shifted to some other location from the existing present location, which is not justifiable. It is thake jar boroble chite 35 er august e amra shobha shobhi kore amra siddhanto niyechi niyechhilam je oti 70 dishi mohodoy ebong আমাদের স্টেট হেলথ মিনিস্টার কেশব মহন্ত, এর পাশাপাশি যতগুলো রিলেটেড যেগুলো আমাদের জয়েন্ট ডাইরেক্টর আছে ওদেরকে আমরা একটা মেমোরান্ডাম দিল, এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা ডিসি মহোদয়ের কাছেও গত 5 তারিখে আমরা সেটা সাবমিট করেছিলাম, এবং সেই তারিখেই আমরা জয়েন্ট ডাইরেক্টর দেখা সাক্ষাৎ করে ওনাকেও আমরা মৌখিকভাবে এবং লিখিতভাবে আমাদের যে বক্তব্যগুলি আমরা উত্থাপন করেছিলাম। যার জন্য আমাদের সভাপতি মহাশয় একটু আগে বলেছেন যে এই মেমোরান্ডাম দেওয়ার পর গুয়াহাটি থেকে এবং আমাদের শিলচরের জয়েন্ট ডাইরেক্টর পক্ষ থেকে এবং অন্যান্য বিভাগীয় কর্তৃপক্ষ এখানে এসে আলোচনা করে কি করা যায় কি করা যায় সেটা আমরা শুনেছি। ও শোনার পর আমরা এখানে এই জায়গায় এসে বসেছি যে Thank you.